সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বিউটি নেত্রকোনা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সুমাইয়াস ইজি কুকিং হাউজে আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাউ শাক রেসিপি দেখার জন্য। আর আমি জানি লাউ শাক রেসিপি আপনারা সবাই তৈরি করতে পারেন, আমি কিভাবে তৈরি করব সেটাই শেয়ার করছি। আর এভাবে করে যদি আপনারা একদিন লাউ শাক তৈরি করেন, দেখবেন সবাই প্রশংসা করবে খেয়ে, আর অনেক ভালো লাগবে এই রেসিপিটা এভাবে যদি তৈরি করেন। আর অনেকগুলো ভাত কিন্তু খুব সহজেই আপনারা খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, আর কথা বাড়াবো না, তাহলে চলুন এই লাউ শাকটা আমরা রান্না করতে থাকি। আমি প্রথমে 1 কেজির মতো লাউ শাক নিয়েছি, আর এটা কিন্তু খুবই টাটকা লাউ শাক। আর এর মধ্যে আমি 5-6টার মতো শিম দিয়েছি, চেষ্টা করবেন শিমগুলো দেওয়ার জন্য। আমার এখানে শিমগুলো কিন্তু একদমই টাটকা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এখানে দেশি আলু নিয়েছি, ছোট ছোট যে দেশি আলুটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি, 14-15টার মতো হবে। আর আলুটাকে আমি এভাবে কেটে দিয়েছি। আর এই লাউ শাকটা কিন্তু একদমই টাটকা, শিম আলু এবং লাউ শাক সব কিছু আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দেব 4 থেকে 5টার মতো কাঁচামরিচ ফালি করে। আপনারা যদি সেম টু সেম একইভাবে এইভাবে করে লাউ শাকটা রান্না করেন, অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন আর খুবই মজাদার হবে। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর ভিডিওটাকে না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি প্রথমে লবণটা দিয়ে 5-6টা কাঁচামরিচ দিয়েছি, আর এখন দিয়ে দিলাম 1টা পেঁয়াজ কুচি এবং 1টা রসুন কুচি। অবশ্যই কিন্তু এভাবে করে আপনারা রান্নাটা করবেন। এখন ঢাকনাটা দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি চুলাতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, নিচের যে শাকগুলো আছে সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই লাউ শাকটাকে উল্টে পাল্টে দিব, কেননা নিচে কিন্তু অনেকগুলো আলু এবং শিম রয়েছে, যেটা আগে কিন্তু দেখা যায় নাই, এখন দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন, অনেকগুলো আলু, 14-15টার মতো আমি ছোট আলু দিয়েছিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন দেশি আলুটা দিতে, তাহলে পরে খেতে আরও বেশি ভালো লাগবে। এখনটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যেন আরও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নিব। বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমার এই লাউ শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটা সবটা শুকিয়ে গেছে, আর বিন্দু পরিমাণ কিন্তু পানি অবশিষ্ট নেই। খুব ভালো করে সিদ্ধ না করলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগবে না। এখন আপনাদেরকে আমি একটা আলু একটু উঠিয়ে দেখাই। এই দেখুন আলুটা এবং সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, এই সম্পূর্ণটা লাউ শাক আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, কারণ এখন লাউ শাকটাকে আমরা বাগার দিব। আমার মনে হয় এভাবে আপনারা কখনোই লাউ শাক রান্না করে খাননি, আর অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করবো এভাবে করে একবার লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওটা পাওয়ার জন্য। আমি সম্পূর্ণটা লাউ শাক অন্য বাটিয়ে উঠিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনা মরিচ। অবশ্যই কিন্তু শুকনো মরিচটাও দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছু কিন্তু দিতে হবে, দিলে কিন্তু শাকটা আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচের মতো জিরা, আমি এখানে কাঁচা জিরাটা ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন জিরাটাও দিতে। এরপর দিয়ে দিলাম 2 পেঁয়াজ কুচি এবং 2টা রসুন কুচি। আমি কিন্তু আগেও পেঁয়াজ রসুন ব্যবহার করেছিলাম, আর এখন আবার কিন্তু পেঁয়াজ রসুনটা দিয়েই কিন্তু বাগারটা দিতে হবে। এখন এই সব কিছু খুব ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নিব। বন্ধুরা দেখুন, সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনি চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, কারণ এই লাউশাকে তেল কম হলে কিন্তু একটুকু খেতে ভালো লাগবে না। এটাকে আমি খুব ভালো করে সব কিছু ভেজে নিয়েছি, শুকনা মরিচ এবং কাঁচা জিরা, পেঁয়াজ রসুনগুলো, আর পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে পরে শাকটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন সিদ্ধ করে রাখা লাউ শাকটা আমি সম্পূর্ণটা ঢেলে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আগুনটাকে একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আমি অনবরত নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নিয়েছি, আর এটা এই জিরাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এই পেঁয়াজ রসুনটা আমরা আগেও ব্যবহার করেছি, এখনও কিন্তু ব্যবহার করেছি, তার কারণে কিন্তু শাকটা খেতে অসম্ভব মজার হয়ে থাকবে। আপনারা কিন্তু অবশ্যই একবার এভাবে চেষ্টা করে দেখতে পারেন রান্নাটা করে,
খুব ভালো লাগবে, এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই দেখুন এলা শাকের টেক্সচারটা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমার খুব ফেভারিট খাবার লাউ শাকটা। আর আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।